ডিয়ার স্টুডেন্টস, আমি সৈকত গায়ন, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানাই। একাদশ শ্রেণীর এর আগের ভিডিওতে আমরা ভৌত রাশি, একক এবং মাত্রা নিয়ে আলোচনা সম্পন্ন করেছি। আজকে আমরা এই ভিডিওতে তোমাদের একাদশ শ্রেণীর যে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, সেই দ্বিতীয় চ্যাপ্টারটির নাম হচ্ছে স্মৃতিবিজ্ঞান। সেই স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স নিয়ে আমরা আজকে আলোচনা শুরু করব। তো তোমরা ভিডিওটি আগে দেখতে থাকো এবং আমার চ্যানেলে আর যদি কেউ নতুন এসে থাকো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো স্মৃতিবিজ্ঞান হলো আমাদের যে বিজ্ঞানে বিভিন্ন রকম শাখা রয়েছে, তার মধ্যে অনেক প্রাচীন শাখাগুলোর মধ্যে একটি অন্যতম শাখা। যখন ভারতীয় এবং গ্রিক বিজ্ঞানীরা সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এসবগুলো সঠিক অবস্থান এবং তা কীভাবে ঘোরে না ঘোরে এ সম্বন্ধে তখন তাদের পুরো ধারণা না থাকা সত্ত্বেও আমরা কিন্তু তখন দিন রাত্রি, পূর্ণিমা অমাবস্যা, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ এইসব বিষয়গুলো কিন্তু আমরা সঠিকভাবে আগে থেকে অনুমান করতে পারতাম। তা তখন থেকেই কিন্তু এই স্মৃতিবিজ্ঞান, যদি নামেও বিজ্ঞান হিসেবে না পরিচিত থাকলেও আমরা কিন্তু সেগুলো সম্বন্ধে যথেষ্ট ভালো আমাদের অনুমান করতে পারতাম। কিন্তু পরবর্তীকালে যখন বিজ্ঞানী নিউটন তার তিনটি গতিসূত্র এবং মাধ্যাকর্ষণ সূত্র যখন আমাদের দিল, তখন এইসব বিষয়গুলোর আসল কারণ এবং প্রতিটা জিনিস কার সাথে কীভাবে সম্পর্কিত, কোনটা কীভাবে ঘুরছে, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র কোথায় কীভাবে মহাকাশে অবস্থান করছে সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকলো। এবং আমাদের যে দৈনন্দিন যে বিষয়গুলো, দিন রাত্রি, পূর্ণিমা অমাবস্যা এইসব বিষয়গুলো কিন্তু আমাদের কাছে একেবারে পরিষ্কার হতে থাকলো। তো এর ফলেই আমাদের বলবিজ্ঞান বা বলবিদ্যা বা যেটাকে আমরা ইংলিশে মেকানিক্স বলে থাকি, সেই মেকানিক্সের একটা ব্রাঞ্চ আমাদের তৈরি হলো বিজ্ঞানের মধ্যে বা ভৌত ফিজিক্সের মধ্যে। মেকানিক্স কিন্তু একটা অতীব গুরুত্বপূর্ণ জিনিস। তাই এখানে বলবিজ্ঞানের দিক থেকে যদি আমরা স্মৃতিবিজ্ঞানকে যদি ভাগ করি, স্মৃতিবিজ্ঞানটা তো এর আগে বললাম যে ওটা অনেক প্রাচীনকাল থেকে এসছে, তা স্মৃতিবিজ্ঞানের ঠিক কোন জায়গায় অবস্থান করছি। আমরা যদি বলবিজ্ঞানকে যদি ভাগ করি, বলবিজ্ঞানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে গতিবিজ্ঞান আর একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। তোমরা এর আগে যখন বল নিয়ে পড়াশোনা করেছো তখন গতিস্থিতি জেনেছো, তো বলবিজ্ঞানকে আমরা সেভাবে বলবিজ্ঞানকে দুটো ভাগ করতে পারছি, একটা হচ্ছে গতিবিজ্ঞান একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞানের হচ্ছে দুটো ভাগ, একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান আর একটা হচ্ছে চলবিজ্ঞান। এখন স্মৃতিবিজ্ঞান বা স্মৃতিবিদ্যা বলতে আমরা তাকেই বলবো, এই অংশে আমরা কী করবো যে কোনো বস্তুর গতির আমরা বর্ণনা করবো, গতির কারণ এবং অনুসন্ধান করবো না। স্মৃতিবিজ্ঞানকে বিশুদ্ধ গতিবিজ্ঞানও বলা হয়ে থাকে। অর্থাৎ এখানে আমরা শুধু বিভিন্ন জিনিসকে আমরা বর্ণনা করবো, কীভাবে কারণে গতি হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে এইসবগুলো আমরা এখানে আলোচনা করবো। আর চলবিজ্ঞান বা কাইনেটিক্স, এটাকে আমরা ছোটো কথায় চলবিদ্যাও বলে থাকি, এখানে আমরা কী করবো গতির সঠিক কারণটা আমরা এখানে অনুসন্ধান করবো এবং তার সঙ্গে সঙ্গে গতি সম্বন্ধে বিভিন্ন আলোচনা এবং তার বিশ্লেষণ এগুলো করবো। তো এখানে আমরা শুধু স্মৃতিবিজ্ঞান নিয়ে আলোচনা শুরু করছি। তো স্মৃতিবিজ্ঞান নিয়ে আলোচনা শুরুতেই আমাদের স্থিতি ও গতি এই দুটো বিষয় নিয়ে আমাদের ধারণাকে সবার আগে পরিষ্কার করতে হবে। তা স্থিতি বলতে আমরা কোন অবস্থাটা বুঝবো, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন না করে তবে তাকে আমরা স্থির বস্তু বলবো এবং তার অবস্থাকে আমরা স্থিতি বলবো। যেমন গাছপালা, ঘর বাড়ি, আমাদের রাস্তাঘাট এগুলো আমরা স্থির অবস্থায় দেখি, তাহলে এগুলোর পজিশানটা হচ্ছে বা অবস্থাটা হচ্ছে স্থিতি। আর গতি, গতিটা হচ্ছে যেটা চলমান থাকছে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যদি কোনো বস্তু স্থান পরিবর্তন করে তবে তাকে গতিশীল বস্তু বলি। যেমন আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, এছাড়া চলন্ত রেলগাড়ি বা আমাদের মোটর সাইকেল যদি চলছে সেগুলো, এইগুলো হচ্ছে গতির উদাহরণ। আশা করি তোমরা স্থিতি এবং গতি সম্বন্ধীয় বিষয়টা বুঝতে পারলে। এখন একটা জিনিস তোমরা মনে করে দেখো, আমরা যখন স্থিতি বলছি আমরা কী স্থিতি বললাম, যে গাছপালা স্থির বা আমাদের বাড়ি ঘর স্থির, কিন্তু গাছপালা, বাড়ি ঘর, রাস্তাঘাট এগুলো সমস্ত কিছু কিসের উপর অবস্থান করছি, আমাদের পৃথিবীর উপর অবস্থান করছি। তাই পৃথিবীর উপরেই কিন্তু আমাদের গাছপালা, বাড়ি ঘর, পাহাড়টা, পর্বত সমস্ত কিছু যেগুলো স্থির অবস্থায় দেখছি সেগুলো কিন্তু অবস্থান করছি। পৃথিবীটা কিন্তু আমাদের সূর্যের চারিপাশে ঘুরে চলেছে, তাহলে ব্যাপারটা একটা অন্যরকম ব্যাপার দাঁড়াচ্ছে। তাহলে একবার বলছি জিনিসগুলো স্থির, কিন্তু পৃথিবীটা যদি ঘুরছে তাহলে পৃথিবীর সঙ্গে সঙ্গে ওগুলো লেখা থাকা অবস্থায় ওগুলো ঘুরছে, কিন্তু ওগুলোকে আমরা স্থির বস্তু বলছি। তাহলে এখানে স্থির বা গতি বুঝতে গেলে এখানে কিন্তু একটা আপেক্ষিক ব্যাপারটা চলে আসবে। স্থিতি বা গতি দুটো জিনিসই কিন্তু একটা আপেক্ষিক ব্যাপার। আপেক্ষিক মানে কি, কারোর রেসপেক্ট বা কারোর সাপেক্ষে বলা। আমরা যদি বলি এখন আমরা ট্রেনে বসে আছি, ট্রেনটা চলছে, ট্রেনটা যদি চলমান থাকে তবুও কিন্তু ট্রেনের চেয়ার
বসে থাকা চেয়ার, টেনের যে হাতল ফাতল, লাইট ফাইট যা আজ কিছু আছে, টেনের যে ভিতরের পারিপার্শ্বিক জিনিস, সেই পারিপার্শ্বিক জিনিসের সাপেক্ষে কিন্তু আমরা স্থির অবস্থায় বসে আছি। তাহলে ট্রেনটাকেও আমরা স্থির অবস্থায় দেখবো, ট্রেনের ভিতরে বসে থেকে সেটা ট্রেন চলতে থাকলেও যা দেখতে পাবো, ট্রেন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে তাও কিন্তু আমরা একই দেখতে পাবো। কারণ আমরা কিন্তু ট্রেনের সাপেক্ষে আমাদের অবস্থান আমরা নির্ধারণ করছি। এখন যদি আমরা ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকি, ট্রেনের বাইরে দাঁড়িয়ে থাকলে কী হবে, যে আমি ট্রেনটাকে কখনো চলতে দেখবো, কখনো ট্রেনটাকে স্থির অবস্থায় দেখবো। আমরা কার সাপেক্ষে দেখছি, আমাদের সাপেক্ষে, তখন আমরা কাকে দেখছি, তখন আমরা ট্রেনটাকে আমাদের সাপেক্ষে অথবা যে পারিপার্শ্বিক যে পরিস্থিতি, রেল লাইন, ফেড লাইন বা গাছপালা যেগুলো আছে সেগুলোর সাপেক্ষে আমরা ট্রেনের অবস্থাটাকে আমরা বর্ণনা করছি। তাহলে আমরা স্থিতি বা গতি যাই বোঝাতে চাই, সেটা বোঝাতে গেলে কিন্তু আমাদের একটা আপেক্ষিক পরিস্থিতির প্রয়োজন হবে। আমরা কিন্তু কোনো কিছু সাপেক্ষ ছাড়া স্থিতি বা গতি বোঝাতে পারবো না। এখন এই স্থিতি গতি, এর আগে একটু আগেই বললাম কি, যে পৃথিবী যেহেতু স্থির নয়, তাই কোনো কিছুই কিন্তু আমরা সর্বাভাবে স্থির বলতে পারি না। তাহলে এখানে তাহলে একটা কথা আসছে, যে তাহলে পরম স্থিতি আর পরম গতি, এই দুটো কথা কিন্তু এখানে আসবে। তাহলে পরম মানে কি, পুরোপুরিভাবে স্থির, আর পরম গতি মানে পুরোপুরিভাবে গতিশীল। এখন পরম স্থিতি বলতে গেলে আমরা কি, যে বস্তু কোনো কিছুর সাপেক্ষে কিন্তু গতিশীল নয়, বা মহাবিশ্বে এমন যদি কোনো বস্তু পাওয়া যায় সেটা চরমভাবে স্থির, তার সেটা কোনো উপর বসেও নেই এবং তার সেটা কোনো কিছুর সাপেক্ষে কিন্তু চলমান নয়, সময়ের সাপেক্ষে কোনো কিছুর সাপেক্ষে কিন্তু চলমান নয়, সেই রকম বস্তুকে কিন্তু আমরা পরম স্থিতি বলবো। মহাবিশ্বে এখনো পর্যন্ত কিন্তু আমাদের জানা কিন্তু পরম স্থির বস্তু বলে কোনো বস্তু আমরা পাইনি, ভবিষ্যতে তো পাওয়া যেতে পারে। তো এরপরে আসি পরম গতি। এখন আমরা যদি মহাবিশ্বে একেবারে স্থির কোনো বস্তু খুঁজে পাই, তাহলে তার সাপেক্ষে কোনো বস্তুর গতিকে আমরা বস্তুটি চরম বা পরম গতি বলি। তা আশা করি তোমরা পরম স্থিতি এবং পরম গতি এই দুটো বিষয়গুলো বুঝতে পারবে। এরপরে আসছি যে সাপেক্ষ যে কথাটা বলছিলাম, বা আপেক্ষিক যে বিষয়টা, যে কোনো কিছু রেসপেক্টে বা কোনো কিছু সাপেক্ষে আমরা আলোচনা করবো। তা সাপেক্ষ বুঝতে গেলে কিন্তু এখানে আমাদের একটা মেজারমেন্টের প্রয়োজন। যেহেতু আমরা যখনই ভৌত বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তখনই আমরা কোনো কিছু দিয়ে একটা মেজারমেন্ট করি, এবং সেটা মেজারমেন্ট করতে গিয়ে আমাদের কিন্তু সঠিক মেজারমেন্টের প্রয়োজন। আলতু ফালতু মেজারমেন্ট করলে কিন্তু আমাদের চলবে না, এটার নামই হচ্ছে বিজ্ঞান। তা আমাদের সঠিকভাবে মেজারমেন্ট করার জন্য বা সঠিকভাবে পরিমাপ করার জন্য আমাদের এখানে একটা আপেক্ষিক জিনিসটা প্রয়োজন, সেই জিনিসটা হচ্ছে নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম প্রয়োজন। নির্দেশ তন্ত্রটা কি, যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় পারিপার্শ্বিক অন্য কোনো বস্তু বা বস্তু সামগ্রীর সাপেক্ষে। এই অন্য বস্তু বা বস্তু সামগ্রীকে আমরা কি বলবো, তাহলে নির্দেশ তন্ত্র। এখন এই নির্দেশ তন্ত্র কয়েক প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে কার্তিজীয় নির্দেশ তন্ত্র, একটা হচ্ছে পোলার নির্দেশ তন্ত্র, আবার গোলীয় নির্দেশ তন্ত্র। তার নির্দেশ তন্ত্রগুলো নিয়ে এবার আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রথমে আলোচনা করব কি, কার্তিজীয় নির্দেশ তন্ত্র। মনে করো আমাদের কাছে একটা কোনো মার্বেল গুলি আছে, তা মার্বেল গুলি এই লাইন বরাবর সোজা এতটা পথ অতিক্রম করলো কোনোটা সময়ের সাপেক্ষে। তাহলে টি সময়ে একটা পথ, এতটা পথ, এক্স পথ অতিক্রম করলো। তাহলে এখানে কি, এখানে জিনিসটা কি একমাত্রিক দেশ, অর্থাৎ এখানে মাত্রা কিন্তু একটাই, এটা কিন্তু এদিকে ডান দিকে বাঁ দিকে বা কোনো ক্ষেত্রফল জায়গাও জুড়ে আমাদের অতিক্রান্ত হয়নি। তাহলে যেহেতু এখানে একমাত্রিক একটা নির্দেশ তন্ত্র, এটা হচ্ছে একমাত্রিক নির্দেশ তন্ত্র আমরা এখানে পেলাম, তাহলে এখানে ও বিন্দু থেকে আমরা যে বস্তুটার যে চলমান পথ, বা যদি পথটা যদি দেখি বস্তু যে চলমান হয়েছে, সেই পথটাকে আমরা একমাত্রিক নির্দেশ তন্ত্র বলি। এরপর আসছি দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র কি, এখানে কোনো কণা যদি দ্বিমাত্রিক স্থানে ভ্রমণ করে, এখানে কি থাকবে, আমাদের দুটো অক্ষ থাকবে। আমাদের প্রথম পয়েন্টটা যদি ও হয়, এখান থেকে যদি একটা বস্তু যদি এই এইদিকে যদি চলাচল করে, যে দ্বিমাত্রিক স্থানে ভ্রমণ করে পিটা এখানে, তাহলে কি হচ্ছে, এখানে একটা এক্স অক্ষ বরাবর আমরা এখানে মান পাবো, এবং এখানে ওয়াই অক্ষ বরাবর আমাদের কিন্তু একটা মান পাবো। তাহলে এই যে নির্দেশ তন্ত্রটা, এই নির্দেশ তন্ত্রটাকে আমরা বলবো দ্বিমাত্রিক নির্দেশ তন্ত্র। এখন এই ও থেকে পি এর দূরত্ব যদি আমাদের পরিমাপ করতে হয়, ও থেকে পি এর দূরত্ব যদি আমরা আর ধরি, আর সমান সমান আর কি লিখতে পারবো, আর সমান আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা যদি এক্স হয় আমরা এখান থেকে ই করবো একটা লম্বটা, আর এটা হচ্ছে এর লম্বটা,
তাহলে এটা যদি x হয় আর এটা যদি y হয়, এখানে x আর y মানটা বসিয়ে এখানে x r ইকুয়ালস টু পেলাম ডট x স্কয়ার প্লাস y স্কয়ার। এবার আসছি ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র মানে কি, সেখানে আমরা যদি কোনো একটা কোণা আমাদের ত্রিমাত্রিক স্থানে যদি ভ্রমণ করে, এখানে ছিল দ্বিমাত্রিক স্থানে, এখন দ্বিমাত্রিক স্থানের জায়গায় যদি ত্রিমাত্রিক স্থানে ভ্রমণ করে, তাহলে সেই ধরনের নির্দেশতন্ত্রকে আমরা বলবো ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। এখন আমরা কি করলাম, এখানে একটা তিনটে অক্ষ নিলাম, এটা মূল বিন্দু নিলাম ও, এদিকে নিলাম এক্স, এদিকে নিলাম ওয়াই এবং এদিকে নিলাম জেড। তাহলে ত্রিমাত্রিক স্থানে বা ও এক্স, ওয়াই এবং ও জেড তিন লম্বভাবে আমরা টানবো। তাহলে এই যে নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রে কোনো কণা যদি ভ্রমণ করে তাহলে সেই নির্দেশতন্ত্রকে আমরা কি বলবো, যে ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র। তাহলে এখন যদি আমরা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রে এখানে যদি আমরা একটা বিন্দু ধরলাম এখানে পি, তাহলে পি এর অবস্থানটা আমরা কী কী দিয়ে বোঝাতে হবে, এক্স দিয়ে, ওয়াই দিয়ে এবং জেড দিয়ে, তিনটে অক্ষ দিয়ে আমাদের বোঝাতে হবে। তাহলে তিনটে অক্ষ দিয়ে বোঝালে তাহলে আমাদের কী করতে হবে, ওপি আমরা কী করলাম কেন্দ্র থেকে আমরা একটা দাগটা টানলাম, তাহলে এটার মানটা আমরা যদি ধরলাম সে আগের মতো আর ধরলাম। এখন আর এর মানটা যদি বের করতে হয় তাহলে কী করতে হবে, তিনটে আমাদের অক্ষের উপরে এখান থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে লম্ব টানতে গেলে প্রথমে আমরা কী করলাম, এই এলো, এই এলো, তাহলে তিনটে টানা হলো এখানে, তাহলে আমাদের কী হবে, এইটা হবে কিন্তু ওয়াই লম্ব বরাবর, জিনিসটা কিন্তু ঠিক এরকম টাইপের উপরে উঠে আছে। তাহলে উপরে উঠে থাকলে এইটার মান দাঁড়ালো ওয়াই, তাহলে এটা কী দাঁড়াবো জেড অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে এই এই অক্ষ বরাবর জেড, আর এটা কী হলো এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর এক্স। তাহলে আর এর মানটা আমরা পাবো, আর সমান আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে আর এর মানটা আমরা এই সমীকরণ দ্বারা বের করতে পারবো, তিনটের মান যদি বসিয়ে দিতে পারি তাহলে আর এর মানটা আমরা বের করতে পারবো, কত দূরে পি বিন্দুরা রয়েছে সেটা আমরা বের করতে পারবো। তো এবার আসি পোলার নির্দেশতন্ত্রে। পোলার নির্দেশতন্ত্রে আমরা কী ধরলাম, এখানে একটা বিন্দু ও ধরলাম বা মূল বিন্দু এ ও, এই ও থেকে আমরা একটা অক্ষ টানলাম ও এক্স, এই মূল বিন্দুর মধ্যে দিয়ে অঙ্কিত অক্ষর বা সরলরেখা। ও বিন্দুকে আমরা কী বলবো, মেরু বা পোল, আর ও এক্স রেখাকে আমরা কী বলবো, মেরু অক্ষ বা পোলার অ্যাক্সিস। এখন পি যদি একটা অবস্থান এখানে যদি আমরা ধরি এই পোলার নির্দেশতন্ত্রে, তাহলে ও পিটা আমরা কি করবো, এখানে যোগ করব, যোগ করলাম। এখন ও পির দৈর্ঘ্য যদি আমরা আর ধরি তাহলে আর এর মানটা আমাদের এখানে বের করতে হবে, আর পি ও এক্স এর কোনটার মান, এখানে যে কোনটা করছে সেই কোণের মান আমরা ধরলাম থিটা। তাহলে পি বিন্দুর অবস্থান জানতে গেলে আমাদের দুটো মান লাগবে আর আর থিটা, তাহলে এই হচ্ছে পি বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ আর থিটা স্থানাঙ্কের দ্বারা আমরা পি বিন্দুর অবস্থান পোলার কোঅর্ডিনেটে বা পোলার নির্দেশতন্ত্রে আমরা সূচিত করতে পারবো। এখন এই পোলার কোঅর্ডিনেট বা পোলার নির্দেশতন্ত্র থেকে আমরা যদি কার্টেজীয় নির্দেশতন্ত্রে যেতে হয় তাহলে আমাদের কী করতে হবে, কার্টেজীয় নির্দেশতন্ত্রে পি বিন্দুর অবস্থান আমরা কী জানতাম, পি সমান এক্স কমা ওয়াই। আমরা যদি একটা দ্বিমাত্রিক ধরি, দ্বিমাত্রিক ধরলে পি স্থানাঙ্ক কী ছিল, এক্স কমা ওয়াই, তাহলে এক্স কমা যদি ওয়াই হয় তাহলে আমরা কী বলবো, পোলার নির্দেশতন্ত্রে পি বিন্দুর অবস্থান আর আর থিটা। তাহলে এখন যদি আমরা এখানে এক্স ও এক্স আছে, এবং যদি আমরা যদি কার্তেজের মতো করে এখানে যদি আমরা ও ওয়াই টানি, এদিকে ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ টানলে আমরা কী দাঁড়াবে, এখানে আমরা এই কোণটা আছে থিটা, তাহলে চিত্র অনুসারে আমাদের কী দাঁড়াবে, এক্স সমান দাঁড়াবে আর কস থিটা, আর ওয়াই সমান হচ্ছে আর সাইন থিটা। তাহলে আর এর মানটা আমাদের কী দাঁড়াবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু দি পাওয়ার হাফ, আর ট্যান থিটা সমান আমরা লিখব ওয়াই বাই এক্স। তাই এই দুটো সমীকরণ দ্বারা আমরা কিন্তু পোলার আর কার্তিজীয় যে নির্দেশতন্ত্র দুটোর মধ্যে কিন্তু আমরা সমন্বয় সাধন করতে পারবো, আমরা এক পোলার থেকে কার্তিজীয় এবং কার্তিজীয় থেকে পোলার কোঅর্ডিনেটে কিন্তু আমাদের স্থানাঙ্কের মান কিন্তু পরিবর্তিত করতে পারবো।
তো এবার আসি গোলীয় নির্দেশন্তে। গোলীয় নির্দেশন্তে আমাদের একটা গোলক প্রথমে কল্পনা করুন, লাল দিয়ে দাগটা গোলকের মতো অনেকটা দেখতে লাগছে। এখানে আমরা কি করলাম, এখানে ওটা হচ্ছে মূলবিন্দু বা কেন্দ্র। কেন্দ্র থেকে আমরা তিনটে অক্ষ টেনেছি, এক্স ওয়াই আর এটা হচ্ছে জেড, তিনটে অক্ষ টেনেছি। এখন যদি এই গোলকের উপরে বা গোলীয় নির্দেশন্তে আমরা যদি একটা বিন্দু অবস্থান গোলকের ঠিক ওপরে যদি অবস্থান করে পি বিন্দু, তাহলে তার আমরা কি করব অবস্থানটা নির্ণয় করব। তাহলে অবস্থান নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, প্রথমে কেন্দ্র থেকে আমাদের একটা দাগ টানতে হবে। এই দাগ টানলে এর দৈর্ঘ্যটা আমরা ধরলাম আর। এখন পি বিন্দুর অবস্থান যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে আমরা কি করব, পি বিন্দু থেকে তার একটা লম্ব পাদ বিন্দু বা একটা অভিক্ষেপ বা প্রজেকশন আমরা নিচের দিকে টানবো। নিচের দিকে যদি টানি, এটা ধরলাম এই পয়েন্টে এসে থামছে, সেটাকে আমরা ধরলাম পি প্রাইম। এখন পি প্রাইমের সঙ্গে আমরা ওটাকে কি করলাম, আবার সংযুক্ত করলাম। এখন এই পি ও আর এক্স যে এই কোণটা দাঁড়ালো, এই কোণটাকে আমরা নির্ধারণ করব ফাই ডি। আর পি ও জেড এর মধ্যে যদি কোণটা হলো, সেই কোণটাকে আমরা নির্ধারণ করব থিটা। এখানে গোলীয় নির্দেশতন্ত্রে পি বিন্দু যদি অবস্থান আমাদের লিখতে হয় বা পি বিন্দু স্থানাঙ্ক আমরা আর থিটা ও ফাই দিয়ে নির্ধারণ করব। তাহলে এখানে আমরা থিটা ফাই কোণটা কি পেলাম, যে এক্স অক্ষের সঙ্গে পি বিন্দুর যে প্রজেকশনটা পেলাম, সেই প্রজেকশনের যে কোণ মধ্যে যে কোণটা হচ্ছে, সেই কোণটা হচ্ছে ফাই। এখানে দেখো বিষয়টা কীরকম দাঁড়াচ্ছে, তোমরা যদি কল্পনা করতে পারো, এই জিনিসটা কিন্তু একটা যদি আমরা প্লেটের মতো ধরি, এইটাকে আমরা এরকম করে লম্বা করে ধরলাম, তাহলে কী হচ্ছে, এক্স অক্ষটা আমাদের তো এই অক্ষ বরাবর, তাহলে এই দিকে যদি আমাদের এক্স অক্ষ হয়, তার সঙ্গে আমরা যদি এটা একটা ত্রিকোণা যদি প্লেটের মতো ধরি, এটা এরকম কিন্তু এটা লম্বা করে এরকম দাঁড়িয়ে আছে। তাহলে এই যে পুরো প্লেটটা যদি আমরা ধরি, এই জিনিসটাকে এরকম করে যদি ধরি জিনিসটাকে, তাহলে কী হচ্ছে, এক্স অক্ষের সঙ্গে পুরো জিনিসটাই যে কোণ করছে, সেই কোণটা হচ্ছে ফাই। আর এটা যতটা কোণে নতি হয়ে আছে, সেই নতিটা জেড অক্ষের সঙ্গে যে কোণটা করছে সেটা হচ্ছে থিটা। আর এইখান থেকে এর যে দূরত্ব সেটা হচ্ছে আর। তাহলে এই তিনটে মান দ্বারা আমরা গোলীয় নির্দেশতন্ত্রে আমরা কোন বস্তুর অবস্থান নির্ণয় করব। তা তার মধ্যে আরটা হচ্ছে আমাদের রৈখিক স্থানাঙ্ক আর থিটা আর ফাইটা হচ্ছে কৌণিক স্থানাঙ্ক। যেমন ভূপৃষ্ঠে অবস্থিত কোন স্থানে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দিয়ে আমরা কোনো বস্তুর কৌণিক স্থানাঙ্ক নির্ণয় করি। তো এই হলো বিভিন্ন ধরনের নির্দেশতন্ত্র নিয়ে আমরা আলোচনা করলাম। তো আশা করি তোমরা নির্দেশতন্ত্রগুলো বুঝতে পেরেছো। তো এখানে একটা জিনিস বলে দেওয়া দরকার, যে আমরা তো অনেক কিছু নির্দেশতন্ত্র কার্টেসিয়ানের মধ্যে তিন ধরনের নির্দেশতন্ত্র আলোচনা করলাম, পোলার নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করলাম, গোলীয় নির্দেশতন্ত্র, বিভিন্ন রকম নির্দেশতন্ত্র নিয়ে আলোচনা করলাম। তাই এতগুলো নির্দেশতন্ত্রে আমাদের প্রয়োজনীয়তা কেন? তাই এতগুলো নির্দেশতন্ত্রের প্রয়োজনীয়তা একটাই কারণে, আমরা যখন বিভিন্ন রকম সিস্টেম বা বিভিন্ন রকম অবস্থা নিয়ে আলোচনা করব, কোন কণার বিভিন্ন ধরনের কণার বিভিন্ন রকম অবস্থা নিয়ে আলোচনা করব, তা সব নির্দেশতন্ত্র কিন্তু আমরা সব জায়গায় কিন্তু প্রয়োগ করতে পারবো না, বা প্রয়োগ করতে পারলেও সেটা নিয়ে আমরা যখন বিশ্লেষণ করব বা গণনা করব, তখন কিন্তু সেটা আরও অনেক জটিল হয়ে যাবে। তা যে ধরনের ঘটনার ক্ষেত্রে বা যে ধরনের বিষয়ের ক্ষেত্রে আমার যে ধরনের নির্দেশতন্ত্র প্রযোজ্য, সেই ধরনের নির্দেশতন্ত্র আমরা ব্যবহার করে তার যে বিশ্লেষণ বা গণনাগুলো আমরা করব। তোমরা তোমাদের সুবিধা মতো যেখানে যে নির্দেশতন্ত্র প্রয়োজন সেখানে আমরা সেই ধরনের নির্দেশতন্ত্র ব্যবহার করব। এখন ধরো সাধারণ একটা উদাহরণ যদি দিই, সেই উদাহরণ দিয়ে তোমরা পরিষ্কার ব্যাপারটা বুঝতে পারবে। আমরা যদি একটা চলন্ত ট্রেনের বিষয়টা যে এর আগে আলোচনা করছিলাম, সেই বিষয়টা নিয়ে যদি আলোচনা করি, এখন চলন্ত ট্রেনের মধ্যে মাছি উড়ছে বা কোনো কিছু জিনিস একটা উড়ছে, মাছিটা যদি কি যদি গতিবেগ বা তার পথ বিভিন্ন রকম জিনিস আমাদের যদি গণনা করতে হয়, তাহলে আমরা কি করব, যে ট্রেনের সাপেক্ষে আমরা জিনিসটাকে আলোচনা করব। ট্রেনটা ট্রেনের যে আর পারিপার্শ্বিক ভেতরে জিনিসগুলো আছে, তার সাপেক্ষে কিন্তু আমার মাছিটার অবস্থান একটা ধরলাম, যদি কার্তিজীয় দিয়ে করি, তাই ত্রিমাত্রিক কার্তিজীয় নির্দেশতন্ত্রে আমরা জিনিসটা গণনা করব। এখন যদি আমরা ট্রেনের সাপেক্ষে গণনা করে না করি, যদি আমি পৃথিবীর সাপেক্ষে গণনা করতে চাই, তাহলে কিন্তু আমাদের বিষয়টা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। কারণ পৃথিবীর ওপরে ট্রেনটা কিন্তু গতিশীল অবস্থায় আছে, তাহলে একটা গতিশীল বস্তুর ভিতরে আবার একটা গতিশীল বস্তুর নির্দেশতন্ত্র নিয়ে যদি আমরা আলোচনা বা গণনা করতে চাই, তাতে কিন্তু বিষয়টা অনেক জটিল হয়ে পড়বে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমাদের আমাদের সুবিধা মতো বা
আমাদের প্রয়োজন মতো আমাদের নির্দেশন্তগুলো কিন্তু ব্যবহার করতে হবে। তো এখন পর্যন্ত ভিডিওতে আমরা এই ছোট্ট বিষয়গুলি আর বিষয়গুলি আলোচনা করলাম, যাতে স্থিতিবিজ্ঞান নিয়ে আলোচনার সুবিধা আমাদের হয়। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করো। এর পরবর্তী ভিডিওতে আমরা স্থিতিবিজ্ঞানের ভেতরে আরও ডিটেলসে বিষয়গুলো আলোচনা করব। এখন পর্যন্ত ভিডিওতে এইটুকুই আলোচনা করলাম, ধন্যবাদ।